তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট খবরের দিকে চোখ রাখবো। বন্ধুরা, 3টি গ্যাস সিলিন্ডার পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি আপডেটটি চলে এসেছে, বছরে 3টি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়া হবে। তো বন্ধুরা, কাদেরকে দেওয়া হবে, কেন বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটিকে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বিরাট সিদ্ধান্ত, বছরে পরিবার পিছু 3টি রান্নার গ্যাসের সিলিন্ডার পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। তো বন্ধুরা, এই সিদ্ধান্তটা নিয়েছে গোয়া সরকার। গোয়া সরকারের পক্ষ থেকে সেখানকার যে জনগণ রয়েছে বা গোয়ার যে মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে গোয়া সরকার এই ঘোষণাটি করে দিয়েছে। তো নতুন সরকার, সেখানে জানেন যে নতুন সরকার তৈরি হয়েছে, তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং প্রথম বৈঠকেই এই ক্যাবিনেটে যে বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একেবারে 3টে করে গ্যাস সিলিন্ডার পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে এখানকার মানুষদের। তো বলা হচ্ছে গোয়ার প্রতিটি পরিবারকে বছরে 3টি করে রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, বিরাট বড় আপডেট। তো গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে অবশেষে প্রতিশ্রুতি রক্ষা করলো গোয়া সরকার। গোয়া সরকার তার নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি জিতে আসে তাহলে বছরে 3টে করে গ্যাস সিলিন্ডার তারা দেবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এটা বিরাট বড় আপডেট। তো বলা যেতে পারে এটা পশ্চিমবঙ্গবাসীদের জন্য নয়। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনারা কি চাইছেন, আপনারা কি এই ধরনের একটি কোনো স্কিম চাইছেন, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলে জনগণকে 3টি করে রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেবে গোয়া সরকার। অর্থাৎ বছরে 3টি করে রান্নার যে গ্যাসের সিলিন্ডার রয়েছে বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি সরকার। তো অবশেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে একেবারে কিন্তু পুরোপুরি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মন্ত্রিসভা। তো এবার থেকে কিন্তু বছরে প্রতিটা অর্থাৎ বছরে প্রতিটি পরিবারকে 3টে করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। আপনারাও কি চাইছেন যে পশ্চিমবঙ্গে এই ধরনের প্রকল্প চালু হোক। তো বন্ধুরা, এটা ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে একেবারেই ভুলবেন না।